ও ইদ আল মাউউ দাতু সুইলাত বি আই ইদাম্বিং কুতিলাত সুয়া তাকবীরের আট আর নয় নম্বর আয়াত আর অন্যদিকে বনিশ্রাইলের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বোসেন ওয়ালা তাকতুলু আউলা তা খুব খসই আ এই আয়াতগুলো বলে আল্লাহ নারীকে সম্মান দিয়েছে এক সময় নারীর কোনো ইজ্জতই ছিল না এখনো যে সমস্ত দেশে নারীর সমান অধিকার বলে চিল্লাচিল্লি করে গিয়া দেখেন তাদের দেশে তারা নারীকে কি পরিমাণ মূল্যায়ন করে বিভিন্ন দেশের প্রচলিত প্রবাদ বাক্য অনুধাবন করলে আপনি বুঝতে পারবেন যে তারা নারীকে কি পরিমাণ মূল্যায়ন করে প্রতি 10 জন নারীতে একটি মাত্র আত্মা থাকে এটা আমার কথা নয় এটা ইসলামের কথা নয় এই কথাটি রাশিয়ার প্রচলিত প্রবাদ অতএব রাশিয়া নারীকে মূল্যায়ন করতে পারে নাই ইন্না দিন ইসলাম মারআ আমাদের জীবন ব্যবস্থা ইসলাম নারীর প্রতি ন্যায় বিচার করেছে